হ্যালো বন্ধুরা, পৃথিবীর কোথায় কোন কর্নারে কি হচ্ছে তার সব কিছুই জানা সম্ভব হচ্ছে বর্তমান সময়ের সিসি ক্যামেরা এবং ইন্টারনেটের জন্য। মাঝে মধ্যে অনেকেই ভুলে যায় যে তাদের চারপাশের ক্যামেরাগুলো তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারপরেও তারা কুকর্ম করতেই থাকে, আর তাই পরবর্তীতে তাদেরকে লজ্জায় ডুবতে হয়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সিসি ক্যামেরাতে ধরা পড়া মানুষের এমন কিছু হাস্যকর ভিডিও যা দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক ক্যামেরাম্যান গ্যালারিতে বসে থাকা সেই সকল ব্যক্তিদেরকে রেকর্ড করার চেষ্টা করতে থাকে যারা গ্যালারিতে বসে ফানি কর্মকাণ্ড করছে, আর বারবার চেষ্টা করার পর ক্যামেরাম্যান এই ব্যক্তিকে খুঁজে পায় যে কিনা নাক খোঁচাচ্ছিল। তার নাক খোঁচানোর এমন দৃশ্য লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে সে কখনো ভাবতেই পারেনি। সে নাক খোঁচানোতে এতটাই মশগুল হয়ে পড়ে যে হাজার হাজার দর্শকের হাসির শব্দ শুনতেই পাচ্ছিল না। যখন স্ক্রিনে নজর রাখে তখন সে বুঝতে পারে যে সে কি করছে। এমনটা শুধু গ্যালারিতে বসে থাকা সাধারণ মানুষের সাথেই হয় না, বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথেও হয়ে থাকে। বিশ্বাস না হলে এখানে দেখুন। এই ভিডিওতে দেখা যায় আমেরিকার ডেমোক্রেট নেতা বাটারফিল্ড ভাষণ দিচ্ছিল, আর তার পাশে বসে থাকা রাজনৈতিক সহকর্মী তার কথায় কোনো কান না দিয়ে নাকে আঙুল দিয়ে সেই আঙুল মুখে নিয়ে টেস্ট করছিল যে তা কেমন লাগে। অনলাইনে ক্লাস করার মজাই আলাদা, কারণ অনলাইনে ক্লাস করতে করতে ক্যামেরা অফ করে ক্লাস করার সঙ্গে সঙ্গে খাওয়াও যায়। কিন্তু কেউ কেউ তো ক্যামেরা অফ করতেই ভুলে যায়, যেমন এই মেয়েটি। সে অনলাইনে ক্লাস করছিল কিন্তু সে ভুলেই গিয়েছিল যে তার ক্যামেরা অন আছে, আর তাই টিচাররা সহ সহপাঠীরা খুব ভালোভাবেই তার খাওয়ার স্টাইল পর্যবেক্ষণ করতে পেরেছিল। আর দেখুন সে কত সুন্দর করে বার্গার খাচ্ছে। বন্ধুরা, করোনার এই কঠিন সময়ে যারা চাকরি হারাচ্ছেন এবং আর্জেন্ট চাকরি খুঁজছেন তাদের বিভিন্ন ধরনের চাকরির সুবর্ণ সুযোগ করে দিচ্ছে গুগলের অ্যাপ কর্মজবস। যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেও আপনার কাঙ্ক্ষিত চাকরিটি খুঁজে পাচ্ছেন না, তারা কর্মজবসের মাধ্যমে খুবই সহজেই খুঁজে নিতে পারেন আপনার পছন্দের চাকরি। কর্মজবের ইউনিক ফিচার হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি নিজের এলাকাতেই আপনার পছন্দের চাকরিটি খুঁজে পাবেন। যেহেতু এটা গুগলের অ্যাপ, তাই এখানে কোনো চাকরিতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এটা সবার জন্যই সম্পূর্ণ ফ্রি। হাজার হাজার মানুষ কর্মজবসের মাধ্যমে খুঁজে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত চাকরি। তাই এখনই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন কর্মজবস, এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কর্মজবস ডাউনলোড করে আপনার প্রোফাইল আপডেট করে চাকরিতে অ্যাপ্লাই করলেই আপনাদের জন্য থাকছে চাকরির ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সুবর্ণ সুযোগ। তো তাহলে আর দেরি কেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে খুঁজে নিন আপনার পছন্দের চাকরিটি। 2017 সালের 28 সেপ্টেম্বর টরেন্টোতে একটি ম্যাচ চলছিল। সেই ম্যাচে হাজারো দর্শক উপস্থিত ছিল, আর তাদের মধ্যে ছিল প্রিন্স হ্যারি। সে অন্যান্য দর্শকের মতোই গ্যালারিতে বসে খেলা দেখছিল, কারণ তার নিজের দেশের খেলা হচ্ছিল, এবং সে পপকর্ন খাচ্ছিল। আর সেই পপকর্ন তার পাশে থাকা বাচ্চাটিও দেখুন কিভাবে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। প্রিন্স হ্যারি প্রথমে বুঝতেই পারেনি বাচ্চাটির খেলা দেখার কোনো ইচ্ছা নেই, তার শুধু পপকর্ন চাই। কিছুক্ষণ পরে প্রিন্স হ্যারি বিষয়টা বুঝতে পারে, আর তার ফানি লুকটা একবার দেখুন। পরবর্তীতে প্রিন্স তার সেই পপকর্ন সেই বাচ্চাটির সাথে ভাগাভাগি করে খায়। বাচ্চাটি ছিল ইংল্যান্ডের ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের মেয়ে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। আমাদের ফ্যামিলি মেম্বার অথবা আমাদের বন্ধুদের মধ্যে এমন কেউ অবশ্যই থাকবে যার সবসময় ক্ষুধা লাগে। সে চুরি করে খাবার খেতে দ্বিতীয়বার ভাবে না, আবার মাঝে মধ্যে চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে তার রিয়াকশনটা এমন হয়। ভিডিওটা যে ক্যাপচার করেছিল সে হঠাৎ করে কিচেনে খাবার চুরি করে খাওয়ার এমন দৃশ্য দেখতে পারবে ভাবতেই পারেনি। আর খাবার চুরি করে খেতে গিয়ে ধরা পড়ার পরে দেখুন চোরের মুখ দিয়ে কিভাবে চকলেট পাউডার বের হয়ে আসছে, আর এই ব্যক্তিকে দেখুন কেক খেতে গিয়ে কিভাবে ধরা পড়ে যায়। সে ধরা পড়ার পরেও বলছিল যে সে স্টক পরিষ্কার করছিল, আর তার মুখে তখনও কেকের টুকরো লেগেছিল। সে খাবারের লোভ সামলাতে না পেরে এটো খাবার খাওয়ার সময় ক্যামেরার চোখে ধরা পড়ার পরে মহিলার রিয়াকশনটা ছিল কিন্তু দেখার মতো। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, কিউরিসিটি কিল দ্য ক্যাট, অর্থাৎ সব কিছু নিয়ে নাক না গলানোই ভালো। প্রবাদ বাক্যটির খুব ভালো একটি উদাহরণ হলো এই ভিডিওটি। এক ব্যক্তির এই পেইন্টের উপরে অনেক কিউরিসিটি জন্মায়, আর সে দেখতে চাচ্ছিল যে এটার নিচে কি আছে। সে যা আশা করেছিল সেখানে তা না থেকে একটি সিসি ক্যামেরা ছিল, আর দুর্ভাগ্যবশত সবাই তার টেস্ট বুঝতে পেরেছিল। বলুন তো ক্যামেরাম্যান গাড়িতে বসে কেন হাসছে? কারণ এই মহিলা তার ইলেকট্রিক কারে গ্যাসোলিন লাইন খুঁজছিল। মহিলাটির রিয়াকশন দেখে মনে হচ্ছে যেন ইঞ্জিনিয়াররা কিছু একটা ভুলই করে ফেলেছে, আর এই ব্যক্তিও ভুলে গিয়েছিল যে এটা একটা ইলেকট্রিক কার। সে গাড়িতে তন্নতন্ন করে খুঁজছিল যে তার গ্যাসোলিন পাইপটি কোথায় সেট হবে, কিন্তু গাড়ির ইনস্ট্রাকশন পড়ার পরে সে বুঝতে পারে যে সে কোথায় কী সেট করতে চাচ্ছিল।
কার ড্রাইভিং শেখার শুরুতে অনেকেই অনেক রকম ভুল করে থাকে, কিন্তু তাই বলে এমনটা করতে হবে? গাড়িতে বসে থাকা ব্যক্তি গাড়িতে তেল লোড হওয়া অবস্থায় গাড়ি স্টার্ট করে তার যাত্রা শুরু করে দেয়। এই মহিলা কর্মীটি পাইপটি খোলার চেষ্টা করতেই পড়ে যায়। শুধু সে একাই পড়ে না, তার পাশে থাকা বিশাল মেশিনটি সহ সে পড়ে যায়। দেখে যেন মনে হচ্ছে গাড়িতে থাকা ব্যক্তি মেশিনটি নিয়ে যেতে চাচ্ছিল। পরবর্তীতে জানা যায় গাড়ির ড্রাইভার মাত্র কিছুদিন হলো ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, তবে যেভাবে গাড়ি চালানো শুরু করেছে তাতে মনে হয় না তার লাইসেন্স খুব বেশি দিন টিকবে। কিছু কিছু মানুষ তাদের কাজকে এতটাই গুরুত্ব দেয় যে তার সাথে যাই ঘটুক না কেন তার কিছুই আসে যায় না। যেমন এই মহিলা অফিসে বসে কাজ করার সময় একটি কাগজ আরেকজনের কাছে ট্রান্সফার করার সময় দেখুন কিভাবে পড়ে যায়, কিন্তু তাতে তার তেমন কোনো রিয়াকশনই নেই, সে তার প্রফেশনালিজম রক্ষা করে মোবাইল ফোনে কথা বলেই চলছে। এই ব্যক্তি এতটাও লাকি ছিল না যে ক্যামেরার চোখ থেকে বেঁচে যাবে, তার এমন কুকর্ম ক্যামেরা ঠিকই ক্যাপচার করে ফেলেছিল। সে গাড়ির উপর পিজ্জা রেখে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পিজ্জা তার কথা না শুনে গাড়ির ওপাশে পড়ে যায়। জিমে যাওয়ার সময় বেশি তাড়াহুড়ো করতে নেই, তা না হলে আপনার সাথেও এমনটা হতে পারে। কিছু কিছু মানুষ এমন এমন কাজ করে থাকে যে তাদের কাজের লজিক বিজ্ঞানীরা পর্যন্ত খুঁজে পায় না, যেমন এই মেয়েটি। এই মেয়েটি কেনই বা উড়ে এসে জুড়ে বসে এভাবে গাড়ির সামনে রেডিয়েটর খোলার চেষ্টা করছিল তাকেও বলতে পারেনি। গাড়িতে থাকা মোশন সেন্সরের কারণে গাড়ির মালিক বুঝতে পারে যে তার গাড়িতে কেউ একজন অঘটন ঘটাচ্ছে। হঠাৎ করে মেয়েটিও এটি বুঝতে পারে, আর তখন সে দৌড়ে পালায়। বিদেশে বিয়েতে এই ধরনের কেকের আয়োজন করা হয়, আর অনেকেই বিয়ের জন্য কেক অর্ডার করে, কিন্তু শিপিংয়ের জন্য যখন কোনো টাকা না দেওয়া হয় তখন এমনটাই হয়। দেখুন এরা কিভাবে কেকটিকে গাড়িতে বসে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন, রাস্তায় থাকা ধুলোবালি খুব সহজেই কেকটির স্বাদ নিতে পেরেছিল, সেই সাথে মেয়েটির আঙুলের ছাপ অবশ্যই কেকে খুব ভালোভাবে বসে গিয়েছিল, হয়তোবা কেকের স্বাদই পরিবর্তন হয়ে গিয়েছিল। মনে হচ্ছে এই ব্যক্তি খাবার দাবার নিয়ে অফিসে যাচ্ছিল, কিন্তু তার দরজা তাকে অফিসে যেতে দিতে যাচ্ছিল না, তাই তো দরজাটি এই ব্যক্তিকে এভাবে টেনে ধরেছিল। প্রথমে এই ব্যক্তির হাত থেকে কিছু একটা খাবার পড়ে যায়। সে পরবর্তীতে যখন দেখতে চাচ্ছিল কিভাবে দরজার সাথে ফেসে গেছে, তখন আরও কিছু খাবার পড়ে যায়, আর এক পর্যায়ে তার সমস্ত খাবারই হাত থেকে পড়ে যায়। হয়তো এই ব্যক্তির ঘরের দরজার আশা সেদিন হয়তোবা পূরণ হয়েছিল, কারণ এই ব্যক্তি সেদিন আর অফিসেই যেতে পারেনি, তবে সে কিন্তু বেশ হতাশ হয়ে গিয়েছিল। আর তার মজার দৃশ্য তার ঘরে লাগানো সিসি ক্যামেরা ক্যাপচার করতেও ভুল করেনি। তো তাহলে আর দেরি কেন? ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট থেকে ডাউনলোড করে নিন কর্মজবস অ্যাপটি এবং খুঁজে নিন আপনার পছন্দের চাকরিটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।